আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রেগন্যান্সি পিরিয়ডটা তো তিনটি ভাগে ভাগ করা হয়, সেক্ষেত্রে কোন পিরিয়ডের মারা যদি রোজা রাখে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে? অ্যাকচুয়ালি আমি কথার প্রথমেই আমরা বলেছি যে 22 থেকে 28 সপ্তাহটা একটু রিস্ক হয় প্রিম্যাচিওর লেবারের জন্য, কারণ এখানে বাচ্চার গ্রোথটা অনেক বেশি থাকে। আর প্রথম প্রাইমেস্টারে যেটা 12 সপ্তাহের মধ্যে আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে কি যে মা যদি অতিরিক্ত বমি করে থাকে, কোনো কোনো মা দেখা যায় যে অনেক বেশি বমি করছে, এমন বেশি বমি যে সে প্রতিনিয়ত যে দৈনন্দিন কাজগুলো সেগুলোও করতে পারছে না, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপারেমেসিস গ্রেভিডারাম, যদি তার অতিরিক্ত বমি হয়ে থাকে, যদি তার ওজন কমে যায়, ওজন যদি গেইন না হয়, তবে সেক্ষেত্রে সে রোজা রাখতে পারবে না। এছাড়া তার যদি বমি ভাবটা বেশি না থাকে, সে যদি সুস্থ মনে করে, তার যদি ওয়েট লস না হয়, ওজনের ঘাটতি না ঘটে, সেক্ষেত্রে সে রাখতে পারবে। সাথে ওই কথাগুলোই রইল যেটা আমরা বলছিলাম যে ডায়াবেটিস, প্রেশার বা কিডনি রোগ এসব যদি থাকে, তাহলে তো অবশ্যই তার কনসালটেন্টের সাথে কথা না বলে সে রাখতে পারবে না। অনেকে দেখা যাচ্ছে IVF এর মাধ্যমে হয়তো বাচ্চা জন্মদান দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা? অ্যাকচুয়ালি ইনভিট্রো ফার্টিলাইজেশনের পরে বেবি যেটা আসে সেটা সম্পূর্ণ একটা সুস্থ বেবি এবং অন্যান্য বেবির মতোই, সেক্ষেত্রেও সেম রুলস অ্যাপ্লিকেশন। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে ইনভিট্রো ফার্টিলাইজেশনে যাচ্ছে প্রাপ্তবয়স্ক মায়েরা, যাদের হচ্ছে কি যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বেবির সাথে কোমরবিডিটি থাকে, অনেকের দেখা যায় যে বয়স বেশি হওয়ার কারণে ডায়াবেটিস, প্রেশার, কিডনি রোগ, হার্টের রোগ এসব থাকতে পারে, সেই সব ক্ষেত্রে তো তার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেটা আমরা বলেছি যে কনসালটেন্টের সাথে কথা না বলে কোনো রকমই সে রোজা রাখতে পারবে না। আদারওয়াইজ তার যদি শুধুমাত্র ইনভিট্রো ফার্টিলাইজেশন থাকে, তার সাথে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে যেগুলো বললাম যে সে যদি সুস্থ মনে করে, তার বাচ্চার ওয়েট গেইন ঠিক মতো হচ্ছে, বাবুর নড়াচড়া ঠিক মতো পাচ্ছে, ওয়েট লসে কোনো সমস্যা হচ্ছে না, সে ইফতারি করার পর, রোজা ভাঙার পর ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে, তখন সে রোজা রাখতে পারবে। আপনি বললেন হাইপারেমেসিস গ্রেভিডারামের অনেক রোগীরা আছেন, তাদের জন্য কি ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে এটি কিছুটা কমে আসবে? হাইপারেমেসিস গ্রেভিডারাম রোগীরা তো রোজা রাখতে পারবে না, কারণ তার এত বেশি ডিহাইড্রেশন হয়, তার স্যালাইনের প্রয়োজন হয়। এমনি যাদের এমিসিস গ্রেভিডারাম থাকে বা গর্ভাবস্থায় বমি ভাব থাকে, তারা যদি এমিস্টের ট্যাবলেটটা খায় তখন সে খাওয়া দাওয়া করতে পারবে, তবে যেহেতু তাকে ওষুধ খেতে হবে ঠিক মতো রেগুলার, যাতে ঠিক মতো তার খাওয়াটা ভিতরে থাকে, বমি না হয়ে যায়, সেক্ষেত্রে তার রোজা রাখাটা টাফ হবে। আমরা বলেছিলাম যে বমি ভাব যাদের কম, তারাই কিন্তু রোজা রাখতে পারবে। আচ্ছা।